আচ্ছা আজকে আমাদের টপিক হচ্ছে প্রবলেম অফ গার্মেন্টস সেক্টর ইন বাংলাদেশ। সো বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে শুধু ভালো ভালো জিনিস আছে তা নয়, এখানে অনেক নেগেটিভ সাইডও আছে, আর বেসিক্যালি আজকে আমরা এই নেগেটিভ সাইডটাই আলোচনা করব। ওভার লাস্ট 3 ডিকেডস দা আরএমজি ইন্ডাস্ট্রি হ্যাজ এক্সপ্যান্ডেড ড্রামেটিক্যালি। সো লাস্ট এই 30-35 বছর এখানে যে গার্মেন্টস এর গ্রোথ এটা এক্সট্রিমলি হাই, স্পেশালি 2000 পর্যন্ত, দ্যাট মিন্স 1990 to 2000, এই লাস্ট 8-10 বছর বলা হয় বাংলাদেশের গার্মেন্টস এর যৌবনকাল, মানে অলমোস্ট 3000 ফ্যাক্টরি তৈরি হয় এই 10 বছরে, তারপরেও স্লোলি গ্রো করছে, বাট ওভারঅল লাস্ট 30 ইয়ার্স এখানে ড্রামেটিক্যালি একটা চেঞ্জ আসছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে। 25-30 বছর আগে আমাদের এখানে ছিল ছোট ছোট ইন্ডাস্ট্রি, ইটস লাইক স্মল ইন্ডাস্ট্রি, বাট লাস্ট 10-15 ইয়ার্স এখানে যে ইন্ডাস্ট্রিগুলো গ্রো করে এগুলো সবই হাইলি কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, যেটা ওয়েল সেট আপ ফ্যাক্টরি, যেটাকে আমরা বলি অনেকে গ্রিন ফ্যাক্টরি বলি, অনেকে প্ল্যাটিনাম সার্টিফাইড ফ্যাক্টরি বলা হয়। সো লাস্ট 10 ইয়ার্স এখানে ড্রামেটিক্যালি চেঞ্জ হয় কমপ্লায়েন্সের ক্ষেত্রে, যে আমরা খুব হাই কোয়ালিটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারার দেখতে পাই বাংলাদেশে। রাইট নাও বাংলাদেশ সবচেয়ে বেশি গার্মেন্ট প্রডিউসার আছে যারা কিনা গ্রিন সার্টিফাইড ফ্যাক্টরি, দে আর নট অনলি কমপ্লায়েন্ট, দে আর গ্রিন। গ্রিন ইজ টোটালি ডিফারেন্ট ক্রাইটেরিয়া, ইজ মাচ মোর ডিফারেন্ট দেন রেগুলার কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট ইজ এ ভেরি সিম্পল থিং, বাট গ্রিন ইউ হ্যাভ টু মেনটেন ফ্রম কনস্ট্রাকশন, ইউ হ্যাভ টু ইউজ দ্য ব্রিক্স, ইউ হ্যাভ টু ইউজ দ্য ইলেকট্রিসিটি, এভরি হোয়ার দেয়ার ইজ এ রুলস অ্যান্ড রেগুলেশনস। তো গ্রিন ফ্যাক্টরি মেনটেনিং ইজ ভেরি টাফ, বাট রাইট নাও বাংলাদেশ ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ফ্যাক্টরি ওয়ার্কিং রাইট নাও ইন গ্রিন ফ্যাক্টরি অ্যান্ড গ্রিন সার্টিফাইড ফ্যাক্টরি। দ্য হিস্ট্রি অফ আরএমজি সেক্টর অফ বাংলাদেশ ইজ ফেয়ারলি এ রিসেন্ট ওয়ান। সো আমাদের এখানে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির যে হিস্ট্রি এটা যদি আমরা দেখি, এটা খুবই এই যে 5-7-10 বছর হিস্ট্রি না, এটা লম্বা সময় যাবত আমরা এখানে গার্মেন্টসের অপারেশন চালাচ্ছি। But after 1980s, the RMG industry has emerged an important player in the economy of the country and has gradually replaced the jute industry. আমরা জানি যে একসময় আমাদের সবচেয়ে বেশি আর্নিং সোর্স ছিল হচ্ছে জুট, বাট পরবর্তীতে 80-এর দশকের পরে এসে আমরা দেখি যে সেই জায়গাটাই রিপ্লেস করে হচ্ছে গার্মেন্ট সেক্টর, যেটাকে আমরা বলি আরএমজি। Bangladesh is not yet developed country, but it has been enriched in garment industry through past years. Amra kintu shilponnoto desh, like we are developing, our agriculture is replacing by industry day by day. Aaj theke 25-30 bochor pore hoyto ekhane agriculture hoyto ba shudhu amra khawar jonno jototuku tototuki korbo, but oi jaga ta aste aste choto hoye jabe, karon already we are getting the symptom. Amader krishi shromik pawa ekhon onek tough. একটা জমিতে যে পরিমাণে ধান করতে উৎপাদন খরচ হয় তার থেকে ধানের দাম কম। সো এগ্রিকালচার ডে বাই ডে গোয়িং টু এ লস প্রজেক্ট, এবং আজ থেকে 10-15 বছর পরে এটা আরও এক্সট্রিমলি প্রেশারাইজড হবে, যে আমাদের কস্ট অফ প্রোডাকশন যতটা বাড়ছে সেইভাবে রেভিনিউ বাড়ছে না, যার ফলে এই জায়গাটা থেকে যেহেতু আমাদের পপুলেশন অনেক বেশি, এই জায়গাটায় একটা বড় সলিউশন হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজড ইকোনমি, দ্যাট মিন্স বেশি মানুষ কাজ করবে, অর্থনীতি মজবুত হবে। যেহেতু আমরা ছোট দেশ, আমাদের ল্যান্ড কম, সেই জায়গাটায় ইন্ডাস্ট্রিয়ালাইজডের কোনো বিকল্প নাই, শিল্প ছাড়া আমাদের ইকোনমি থেকে বের হওয়ার কোনো অপশন নাই। গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ এ প্রমিজিং স্টেপ ইন দ্য ফিল্ড অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দ্য সেক্টর ইজ নাও ডোমিনেটিং অ্যান্ড এক্সপোর্ট আর্নিং সেকেন্ডারি ইম্প্যাক্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেটেড। সো আমরা যদি অর্থনীতির ভাষায় বলি, যে আমাদের টোটাল ইকোনমির যে গ্রোথ সেইটা অনেকটা আরএমজি বেসড, আমরা যে টোটাল ফরেন কারেন্সি আর্ন করি সেখানেও অলমোস্ট মোর দেন 80% ফরেন কারেন্সি আমরা পাই গার্মেন্ট সেক্টর থেকে। সো দিস ইজ কল ব্যাক বন অফ আওয়ার ইকোনমি। সো আমরা আজকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যেটা ডাইভার্সিফিকেশন যেটা করছি সেটার একটা অরিজিন হচ্ছে আরএমজি। এই আরএমজি থেকে এখানে এন্টারপ্রেনিয়র সৃষ্টি হয়, যে এন্টারপ্রেনিয়র আস্তে আস্তে ডাইভার্সিফাইড প্রোডাক্ট অন্য অন্য সাবসেক্টরে তাদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
especially innumerable uneducated women of the country have become under income segment, which makes a great contribution in the field of our export income. It's very important part. আমরা যারা সাধারণত গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি বা স্পেশালি যে মহিলারা কাজ করেন, তারা বেসিক্যালি কিন্তু একেবারে স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত, সো তাদেরকে দিয়ে অন্য কোনো কাজ কিন্তু ওই রকম ভাবে সম্ভব না, বাট দে আর ইউজিং গার্মেন্ট ইন্ডাস্ট্রি, শুধু ইউজই হচ্ছে না, সো তাদের কাজের উপর বেস করেই আমরা বেসিক্যালি বাংলাদেশ কি করি, কাট সিউ, দ্যাট মিন্স আমরা ফেব্রিকটা কাটি, দেন এটাকে স্টিচ করি, সো যেটাকে বলা হচ্ছে কাট অ্যান্ড সিউ। এই কাট অ্যান্ড সিউ বা সিএম বেসড গার্মেন্ট আমাদের এখানে, আমরা কিন্তু ডিজাইনিংয়ে অত বেশি স্ট্রং না, আমরা সোর্সিংয়ে অত বেশি স্ট্রং না, দিস থিংস ডান বাই দ্য ব্র্যান্ড, ইউএস, আমেরিকা বা ইউরোপের যে ব্র্যান্ডগুলো আমাদের এখানে কাজ করে, এই সোর্সিংয়ের কাজগুলো মেইনলি তারাই করে থাকে, ডিজাইনিং, মার্কেটিং, সোর্সিং, এভরিথিং ডান, উই আর জাস্ট টেকিং দ্য ডিজাইন ফ্রম দেয়ার অ্যান্ড we are purchasing the raw material and after that we are making the garments and hand it over to the brands. So our main operation is the cutting and sewing. So these things done mostly by the uneducated women, which is very important part of our economy. So our main problem is the raw material. Basically our garments is operating based on imported raw material. Bangladesh has to import the necessary raw materials for garments like cotton, thread, color, etc. It's well known that dependence on raw materials from import is a reason for hampering the development of the industry. Besides this, if foreign suppliers are supplying low quality, results in low quality products. Basically, we are the supplier for the international brands like H&M, Walmart, এরকম মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে গার্মেন্টস কেনে। আমাদের এখানে মোর দেন 5,000 ইন্ডাস্ট্রি, দে আর ওয়ার্কিং অ্যাজ এ সাপ্লায়ার্স বিকজ উই হ্যাভ নো ব্র্যান্ডস। সো এই ব্র্যান্ডগুলোর জন্য যখন আমরা প্রোডাক্ট সাপ্লাই করি, সো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর দ্য ফ্যাশন বিজনেস হুইচ ইজ লিড টাইম, ওয়েন উই আর ইম্পোর্টিং র ম্যাটেরিয়াল ফ্রম আদার সোর্স, নাও দে হ্যাভ এনাফ। If after several years their RMG capacity is building up, in that case they will not export their raw materials. In that case what we will do? So পরনির্ভরশীলতা এই জায়গাটার জন্য বিপজ্জনক। আজকে ইন্ডিয়ার RMG ফ্যাক্টরি কম বলেই তারা র ম্যাটেরিয়াল, কাপড়, সুতা আমাদের কাছে এক্সপোর্ট করে, কিন্তু যখন তাদের RMG বিজনেস বুমিং হবে তখন তো তারা তাদের র ম্যাটেরিয়াল আর আমাদের কাছে এক্সপোর্ট করবে না, সো তখন কিন্তু আমরা পয়সা দিয়েও জিনিস পাবো না। সো এই জন্য পরনির্ভরশীলতা এই সেক্টরের জন্য ভেরি রিস্কি। অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন আমি বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করি তখন দেখা যায় অনেক সময় কোয়ালিটি ফেল করে। যদি প্রোডাক্টের র ম্যাটেরিয়ালের কোয়ালিটি ফেল করে, ইন দ্যাট কেস আমার গার্মেন্টের কোয়ালিটি ফেল করবে। দ্যাট মিন্স আমার গার্মেন্টের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে ব্র্যান্ডের কাছে আমার রেপুটেশন ঠিক থাকবে না। এই জন্য র ম্যাটেরিয়াল ইম্পোর্ট এইটা আমাদের অনেকগুলো বড় প্রবলেমের মধ্যে একটা প্রবলেম। তাতে করে আমাদের সময় অনেক বেশি অপচয় হয়, কারণ যদি আমি বাংলাদেশ থেকে কাপড় নেই, আমার 30-35 দিন আমি কাপড় আমার গার্মেন্ট ফ্যাক্টরিতে আনতে পারি, ভায়াস এইটা আমি ইন্ডিয়া বা চায়না থেকে যদি আনি অতিরিক্ত 2.5 মাস লেগে যায় এই কাপড় সংগ্রহ করতে। সো এই কাপড় যদি কোনো কারণে আবার খারাপ হয় তাহলে কিন্তু আবার এই কাপড় চায়নায় ফেরত পাঠানো সম্ভব না। দ্যাট মিন্স আমি ফেরত পাঠালে ওই টাইমের মধ্যে আর নতুন কাপড় আনা সম্ভব না। আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে আমি বায়ারের সার্ভিস খারাপ দিব, দ্যাট মিন্স নেক্সট টাইম এই বায়ার আমার সাথে আর কাজ করবে না। সো র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা এখন এই জায়গাটাতে, যদিও লাস্ট 25-30 বছরে কিছুটা উন্নতি হয়েছে, একেবারে হয়নি তা না। যেমন আমরা নিট ফেব্রিক্সের ক্ষেত্রে অলমোস্ট 80% to 90% ফেব্রিক উই আর লোকালি প্রডিউসিং, স্পেশালি কটন বেসড প্রোডাক্ট, বাট পলিস্টার বেসড প্রোডাক্ট স্টিল উই আর ইম্পোর্টিং ফ্রম চায়না, স্টিল উই আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন চায়না ফর পলিস্টার আইটেমস। সো নিটের ক্ষেত্রে আমাদের সক্ষমতা মোটামুটি একেবারে খারাপ না, বাট স্পেশাল ওভেন উই আর ভেরি মাচ ব্যাকওয়ার্ড সাইড, বিকজ অলমোস্ট
More than 50% fabric we need to import from China or others country. Only local capacity almost 50%. Tau ki shudhu cotton based fabric gule amra locally banate pari. Ektu fancy fabric je gulo meyeder especially girls item er jonno je fabric gulo toiri hoy georgette chiffon we are not capable to produce this type of fabric. So in that case we have to import. Unskilled worker is another common problem. আমরা সবাই চিল্লাই বাংলাদেশে যে আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি সবচেয়ে কম বাজারের কম পয়সার লেবার বিক্রি করি. But yes, we are selling our labor in a very cheap price. But in terms of skill, in terms of efficiency, in terms of productivity, we are very much behind than others. So unskilled labor is another big problem. We are producing garments more than 30 years, but here is only few numbers of factories they are capable to producing outerwear, suits, jackets, lingeries. So especially we are doing very easy product. Though our labor is not very skilled, that's why we are producing very easiest garment, which is not expensive, where profit margin is less. Day by day, our labor cost is going high, but we are doing still basic shirts, basic pants. That's why our CM is not high, our profit margin is declining day by day. So, unskilled labor is a big problem. Then another one is improper working environment. Most of the workers in our country are poor and living under poverty line. আমরা জানি আমরা দরিদ্র দেশ, especially যারা garment industry-তে কাজ করে, they are come from villages and they are maintaining or living in a very ordinary lifestyle. The owners are taking this as an advantage and force them to work in unsafe and unhealthy workplace, overcrowded with workers beyond capacity with improper ventilation. আমরা জানি যে যেহেতু একজন দরিদ্র শ্রমিকের চাকরি দরকার, সে কোথায় চাকরি করছে এটা সেফ নাকি সেফ না এইটা এই বার্গেনিং পাওয়ার তার নাই, তাকে কত টাকা দেয়া হচ্ছে এই বার্গেনিং পাওয়ার তার নাই, তার যে রুমে সে কাজ করছে সে রুমে ভেন্টিলেশন আছে কিনা এই বার্গেনিং পাওয়ার তার নাই, তাকে প্রপার স্যানিটেশন ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে কিনা এই বার্গেনিং পাওয়ার নাই. দ্যাটস ওয়াই the entrepreneur sometimes taking advantage from there. The garment factories are not building up with proper facilities. Garments workers sweat their brows from the mornings to evening to earn foreign currencies for our countries. But the working environment is very poor and unhealthy. It's really hampered the production quality and often the impression if any buyer are coming to visit the factories. So jodi eta kono brand level er customer hoy tahole ei somosto factory te tara order place korte chay na, because last 10 theke 15 bochhor amra dekhechi je compliance niye onek beshi kotha hocche, factory healthy kina, factory jarate kaj korche tader human rights er violation hocche kina, then factory properly salary pay korche kina. এই ইস্যুগুলো নাও ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি ফর ব্র্যান্ড কাস্টমার দে প্লেসিং অর্ডার আফটার দ্য ভেরিফিকেশন বিকজ ইফ দে আর স্যাটিসফাইড আফটার দ্যাট দে উইল প্লেস অর্ডার্স ইফ প্রাইজেস অ্যান্ড আদার টার্মস অ্যান্ড ইজ ওকে. সো আমরা জানি যে এখানে এক শ্রেণীর উদ্যোক্তা যারা কিনা শ্রমিকের রাইটস নিয়ে তারা যত্নশীল নয়, ইভেন তারা কেয়ার করে না, শ্রমিক যদি মারাও যায় এটা তো কেয়ার করে না, এরকম বেশ ইনসিডেন্ট আমাদের পিছনের দিনগুলোতে আছে. তার এক্সাম্পল হচ্ছে রানা প্লাজা তাজরিন গার্মেন্টস, যেটা আমরা সবাই জানি যেখানে অনেক লোকের প্রাণহানি ঘটেছিল ওয়ানলি বিকজ অফ দ্য ওনার, বিকজ ওনার টেক কেয়ার করেনি বলেই ওই ধরনের দুর্ঘটনাগুলো সৃষ্টি হয়. Lack of managerial knowledge. There are some other problems which are associated with this sector. These are lack of marketing tactics, absence of medical management, a small numbers of manufacturing methods, lack of training organizations for individual workers, supervisors, managers, autocratic approach of nearly all the investors, few process units for textile and garments,
slacked backward or forward blending procedures, incompetent port. So there are a lot of issues here. Jodi amra boli je lack of managerial knowledge, এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের এখানে সুশিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা কম। যদিও আমাদের এখানে বাংলাদেশে অনেক গ্র্যাজুয়েটস আছে যারা কিনা মাস্টার্স পাস করা, কিন্তু আমরা যদি পার্টিকুলার এডুকেশনের কথা বলি সে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্বন্ধে কি জানে তাহলে হি ইজ জিরো। সো এইটা অনেক বড় কারণ স্কিল ম্যানেজমেন্ট তৈরি হওয়ার পিছনে, কারণ আমরা যে সময় গার্মেন্ট ইন্ডাস্ট্রি এখানে রান করে ওই একই সময় যদি একাডেমিক ইনস্টিটিউশন রান করতো তাহলে এখানে একটা বড় নাম্বার অফ এন্টারপ্রেনিয়র বলি বা মিড লেভেল ম্যানেজমেন্ট বলি যারা কি ইন্ডাস্ট্রিতে ইফোর্ট দিতে পারতো। কিন্তু একাডেমিক ইনস্টিটিউশনগুলো আসছে অনেক পরে, যার ফলে এই যে ল্যাকিংসটা এটা এখনো রয়ে গেছে যে স্কিল ম্যানেজমেন্ট, স্টিল উই আর ডিপেন্ডেন্ট অন ফরেন ম্যানেজমেন্ট। আমরা অনেক ফ্যাক্টরিতে পাবো যেখানে ম্যানেজার লেভেলের এমপ্লয়িরা ইন্ডিয়া অথবা পাকিস্তান অথবা শ্রীলঙ্কা থেকে আনা, বিকজ উই ডোন্ট হ্যাভ enough skill who are capable to run the department or run the industry. এখানে যদিও কনফ্লিক্ট আছে, অনেকে আমরা ভাবি কেন তাদেরকে এত বেতন দিয়ে রাখা হয়, বাংলাদেশে কি সেই মানের লোক নেই, এটা নিয়ে যদিও কনফ্লিক্ট আছে, বাট একটা কথা বলবো সেটা হচ্ছে যে কোনো মালিকের পয়সা বেশি হয় নাই। হ্যাঁ, কোনো মালিক ইচ্ছা করে একজনকে 5 লাখ টাকা বেতন দিতে চায় না, সো সে অবশ্যই দিচ্ছে এটা মনে করতে হবে যে আসলেই ওই মানের লোক আমাদের দেশে যথেষ্ট পরিমাণে নেই। যথেষ্ট পরিমাণে থাকলে তাহলে কেউই ইম্পোর্টেড ম্যান পাওয়ার ইউজ করতো না, নাই বলেই করে। আর এই জায়গাটায় আরেকটা বড় ঘাটতি হচ্ছে প্রফেশনালিজম। সো আমাদের বাঙালিরা কি প্রফেশনালিজম আমাদের ঘাটতি আছে তা বলবো না, বাট একজন ফরেন এমপ্লয়িকে একটা চেয়ারে বসলে মালিক যতটা স্যাটিসফাইড হয় বিকজ হি ইজ কমপ্লিটলি ইনভলভ উইথ হিজ জব। একজন ইন্ডিয়ানকে যদি একটা চেয়ারে বসানো হয় সে 100% ইফোর্ট দিয়ে কাজটাকে উঠায় আনতে পারে, বাট একজন বাঙালি হইলেই দেখে সে ঘড়ি দেখে কখন সে বাসায় যাবে। সো দিয়ার আর লট অফ থিংস স্টিল হেয়ার, উই আর নট এনাফ প্রফেশনাল, উই আর নট ভেরি মাচ ফরওয়ার্ড থিঙ্কিং। সো লট অফ থিংস আর হেয়ার দ্যাট উই নিড টু ইম্প্রুভ। দো উই হ্যাভ এনাফ ম্যান পাওয়ার হু ক্যান রান দ্য ইন্ডাস্ট্রি, নাও এ ডেজ ইউ উইল গেট লট অফ কান্ট্রি ম্যানেজার আর ফ্রম বাংলাদেশ, সো মেনি ম্যানেজার্স আর ফ্রম বাংলাদেশি অরিজিন। So still we are developing, but the process is very slow. We need to more improve. Gender division of labor. আমরা জানি বাংলাদেশ হচ্ছে পুরুষ শাসিত সমাজ, যদিও এই দেশের সরকার নারী আমাদের হচ্ছে বিরোধী দলীয় নেত্রীও নারী, দেন হচ্ছে স্পিকার নারী, বাট আমরা সবাই জানি আমাদের সোসাইটির ক্যারেক্টারটা কি। হ্যাঁ, আমাদের সমাজ অবশ্যই একটা পুরুষ শাসিত সমাজ, তো এই জায়গাটা ইন্ডাস্ট্রিতেও এই জায়গাটা কিছু কনফ্লিক্ট থাকে। সে ফর এক্সাম্পল টেক্স আর অ্যালোকেটেড লার্জলি অন দ্য বেসিস অন দ্য জেন্ডার্স, দিস ডিটারমাইন্স মেনি অফ দ্য ওয়ার্কিং কন্ডিশনস অফ ওম্যান ওয়ার্কার্স। ইন সুইং সেকশনস অল আর ওম্যান, অন দ্য আদার হ্যান্ড কাটিং আয়রনিং অ্যান্ড ফিনিশিং সেক্টরস আর ম্যান। সো যেটা আমি একটু আগে বললাম যে কিছু কিছু সেকশনে যেখানে মেয়েদের সংখ্যা একেবারেই নাই, বাট ইফ ইউ গো টু দ্য চায়না সো অলমোস্ট 90% এমপ্লয় আর ওম্যানস, স্টিল টপ ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট ওয়ার্কার্স এভরিহোয়ার, স্পেশাল ইন গার্মেন্ট অ্যান্ড আরএমজি সেক্টর আর মোস্টলি রান বাই female employees in China. You know, China is the biggest exporter in the world. They are almost, they are exporting $200 billion in the international markets. So this is a big market. So they are maintaining with their female employees, where 80 to 90% are female employees. So only men can do, though our most of the population or 50% of population are girls, so we have to engage here on not only the worker level, we have to engage the mid-level management, supervisors, top management, the female employees. That is our barriers. Barriers of women working place in low, women work mainly as helper machines and less frequently as line supervisor, quality controllers. There are no female cutting masters. Men dominate the administrative and management level jobs.
women are discriminated against in terms of access to higher paid white collar and management options. So gender division of labor is another problem for our country as well as the industry.